2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যে যেখানে আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তাহের আক্তার, প্রভাষক, বাংলা বিভাগ, দুনিয়া কলেজ, ঢাকা। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। দুর্ভাগ্যবশত আমরা কলেজে বসে ক্লাসরুমে তোমাদের মুখোমুখি দাঁড়িয়ে ক্লাস নিতে পারছি না, আর তোমরাও সামনাসামনি ক্লাসটা করতে পারছ না। এই করোনা মহামারীর কারণে সেটা সম্ভব হয়ে উঠছে না। তার কারণ আমাদের সকলের সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য, যেমন তোমাদের তেমনি আমাদের সবার নিরাপত্তার জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন। হয়তো সামনাসামনি ক্লাসটা নিলে আজকে তোমাদের সাথে পরিচিত হতে পারতাম, সরাসরি মত বিনিময় হতো, তোমাদের যেমন ভালো লাগতো আমারও অনেক ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। তবে এটাও ঠিক, আমি আশা করি খুব শীঘ্রই আমরা এই বিপদ থেকে উত্তীর্ণ হয়ে স্বাভাবিক একটা জীবনযাত্রা ফিরে পাব এবং তোমাদের পদচারণায় এই দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মুখরিত হয়ে উঠবে। এই প্রত্যাশায় আজকে আমি ক্লাস শুরু করছি তোমাদের। আজকে আমাদের আলোচ্য বিষয় সাহিত্য পাঠ থেকে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিদ্রোহী কবিতা এবং কবি কাজী নজরুল ইসলাম দুটো বিষয় কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমরা যখনই কবি কাজী নজরুল ইসলামের নামটা উচ্চারণ করি বা তার কথা মনে করি, কবির কথা মনে করি, তখন সাথে সাথে কিন্তু বিদ্রোহী শব্দটা চলে আসে আমাদের মনের ভিতরে। কাজী নজরুল ইসলাম মানে বিদ্রোহী সত্তা। আবার যখনই আমরা বিদ্রোহী শব্দটা উচ্চারণ করি, মুহূর্তের ভিতরে কিন্তু আমাদের মাথায় চলে আসে, মনে পড়ে যায় কে, কবি কাজী নজরুল ইসলাম। এই দুটো বিষয় অঙ্গাঙ্গী ভাবে জড়িত, আর এ কারণে আমরা বিদ্রোহী কবিতাটা পড়ানোর আগে প্রথমেই কবি সম্পর্কে জেনে নিব। তিনটি বিষয় যদি তোমাদের জানা থাকে বা তিনটি বিষয় সম্পর্কে যদি তোমরা স্বচ্ছ ধারণা নিতে পারো, তাহলে আমি আশা করব যে বিদ্রোহী কবিতাটা বুঝতে পড়তে তোমাদের জন্য কোনো অসুবিধাই হবে না। সে তিনটি বিষয় হচ্ছে কবির জীবন বাস্তবতা, কবির মানসিকতা এবং সমসাময়িক প্রেক্ষাপট। তাহলে প্রথমে আসো কবির জীবনী এবং জীবন বাস্তবতা। কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24 মে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কাজী ফকির আহমেদ এবং মা জাহেদা খাতুন। কবি নজরুলের বয়স যখন 9 বছর, তখন কবি তার বাবাকে হারান। কবি ওই সময় মক্তবে পড়াশোনা করতেন। দরিদ্র পরিবারের এই ছোট্ট পিতৃহীন শিশুটি ছোটবেলা থেকেই বাবাকে হারিয়ে কঠিন বাস্তবতার সাথে জীবন সংগ্রামে নেমে পড়েন, আর এ কারণেই আমরা দেখতে পাই মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মক্তবে কবি নজরুল কাজ নেন। মক্তব, মসজিদ, মাজার এসব জায়গায় কাজ করতে করতে ছোটবেলায় থেকেই, এই অল্প বয়স থেকে কবি নজরুল ইসলাম ধর্মের রীতি নীতি, আচার অনুষ্ঠান সবকিছু সম্পর্কে সম্যক ধারণা অর্জন করেন। এরপরে আমরা দেখি
মক্তব ছেড়ে লেঠো নাচ গান যাত্রা দলে যোগ দেন। এরপরে ওখান থেকে আবার ফিরে এসে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। কিন্তু আবার আমরা দেখি তার পড়াশোনায় বিঘ্ন ঘটে। অভাবের তাড়নায় কবি সুষ্ঠুভাবে তার পড়াশোনা সম্পন্ন করতে পারেননি। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখি লেটো দল থেকে কবি ফিরে এসে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। কিন্তু আবারও আমরা দেখতে পাই কবির লেখাপড়ায় বিঘ্ন ঘটে। অভাবের তাড়নায় কবি স্কুল ছেড়ে কোথায় যোগ দিলেন? বাসুদেবের কবি দলে। আবার কখনো রেলওয়ে খানসামা পদে চাকরি করেন। এছাড়া আসানসোলে চারুটির দোকানেও কবি অনেকদিন কাজ করেন। এভাবে করে অভাবের তাড়নায় কবি সুষ্ঠুভাবে তার পড়াশোনা সম্পন্ন করতে পারেননি। ওখান থেকে এসে কবি আবার সপ্তম শ্রেণীতে ভর্তি হলেন। কবি যখন দশম শ্রেণীতে পড়ছেন তখন তিনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। এবং ওই সময় কবি সংস্কৃত, আরবি, ফার্সি এবং হিন্দুস্থানীয় শাস্ত্রীয় সঙ্গীতে কি করেন, দক্ষতা অর্জন করেন। কিন্তু যখন দশম শ্রেণীর প্রিটেস্ট পরীক্ষা চলছিল তখন 1917 সাল প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে। ইংরেজ এবং জার্মানির যুদ্ধের ঢেউ বাংলাদেশে এসে লাগল। কবি কি করলেন, প্রিটেস্ট পরীক্ষা না দিয়ে লেখাপড়া ছেড়ে কবি নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। তার পড়াশোনা আর বেশি দিন চালাতে পারেননি। এই কবি নজরুল বিশ্বের সেই শ্রেষ্ঠ শিক্ষা শিক্ষিতদের একজন, যিনি প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা থাকা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করতে পারেননি বা করা সম্ভব হয়নি। তারপরেও কবির মেধা, কবির জ্ঞান যে কতটা গভীর, তার লেখা যখন পড়বে তার সম্পর্কে যখন জানবে এবং তাকে যখন বুঝবে তখনই বুঝতে পারবে যে আসলে কতটা গভীরতা ছিল, তার জ্ঞানের গভীরতা কতটা বেশি ছিল। এরপর আমরা দেখি সেনাবাহিনী থেকে ফিরে এসে 1919 সাল থেকেই কবি নজরুল সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন, তার লেখা শুরু করেন। কবিতা, উপন্যাস, গল্প, গান, গজল, শ্যামা সঙ্গীত সবকিছু উনি একের পর এক লিখতে থাকেন। কবি একদিকে যেমন ইসলামী গজল লিখেছেন, ইসলামী গানের প্রণেতা, আবার অন্যদিকে তেমনি প্রচুর শ্যামা সঙ্গীতও লিখেছেন। এর দ্বারাই কিন্তু প্রমাণিত হয় কবি ছিলেন অত্যন্ত অসাম্প্রদায়িক মানসিকতার একজন মানুষ। এই কবির সাহিত্য জীবন 1919 থেকে 1942 সাল পর্যন্ত 23 বছর। এই 23 বছর একাধারে উনি সাহিত্য সাধনা করে যান। এরপরে আমরা দেখি 1942 সালের জুলাই মাসে কবি কাজী নজরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে উনি বাকরুদ্ধ হয়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তার কোনো সচেতনতা ছিল না, তাকে চিনতে পারতেন না তেমন। হ্যাঁ, এভাবে করে প্রায় 34টি বছর তার কষ্টে দিন কাটে এবং 1976 সালের 29শে আগস্ট কবি মৃত্যুবরণ করেন। এবং তার ইচ্ছে অনুযায়ী, তোমরা সবাই জানো, কবি কাজী নজরুল ইসলামকে কবর দেওয়া হয় কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। কবি নিজেই বলে গিয়েছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে বসে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই যে কবির জীবনাবসান হয়ে গেল এবং কবির যে এই জীবন সংগ্রাম আমি খুব সহজ করে,
খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সামনে তুলে ধরলাম, কিন্তু বাস্তব জীবনে কবির জীবন কিন্তু এত সহজ এত সরল ছিল না, অনেক কঠিন সংগ্রামী জীবন। এখন আসো আমরা দেখব সমসাময়িক প্রেক্ষাপট এবং কবির মানসিকতা। কবির জন্ম কত সালে একটু আগে কিন্তু আমি বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, 1899 সাল। 1899 সালে তখন আমাদের কি অবস্থা ছিল? বাংলাদেশ, ভারত, পাকিস্তান তখন কিন্তু আলাদা ছিল না, তখন একটাই দেশ, ভারত উপমহাদেশ। এবং সেই সময়ে এই গোটা ভারত উপমহাদেশ তাদের অধীনে ছিল ব্রিটিশ শোষক গোষ্ঠীর। এই ব্রিটিশ শোষক গোষ্ঠী আমাদের এই বাঙালিদের উপরে, ভারতবাসীর উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছিল, শোষণের শাসনের নামে শোষণ চালাচ্ছিল। এই ব্রিটিশ শোষক গোষ্ঠীর বিরুদ্ধে কবি নজরুল কি করেছেন? প্রতিবাদ করেছেন, তাদের অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বারবার প্রতিবাদ করতে গিয়ে কবি নজরুলকে বারবার কারাবরণ করতে হয়েছে, তারপরও কবি নজরুল কিন্তু থেমে থাকেননি। কারাগারে বসেও উনি কি বলছেন? ভাঙলে ভাং ভাঙলে তালা, আগুন জ্বালা আগুন জ্বালা। চিন্তা করো তার যে কতটা আত্মপ্রত্যয়, কতটা নির্ভীক চিত্ত, ভয় ডর কোনোভাবেই তার ছিল না, কিসের কাছে? মিথ্যার কাছে, অন্যায়ের কাছে, হ্যাঁ শোষক গোষ্ঠীর কাছে কখনো কবি মাথা নত করেননি। তার কারণ কবি নজরুল হচ্ছেন সত্যের পূজারী, ন্যায়ের পথের পথিক, আর এই কারণে মিথ্যা অন্যায় অবিচার সমাজের এই সাম্প্রদায়িকতা, ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, সকল রকম বৈষম্য, জাত ধর্ম বর্ণ শ্রেণী সকল রকম বৈষম্যের বিরুদ্ধে কবি ছিলেন সোচ্চার কণ্ঠ এবং সবসময় প্রতিবাদ করেছেন। শুধু যে শোষক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তা কিন্তু নয়, এই যে বললাম সমাজে নিপীড়িত অত্যাচারিত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং যারা অত্যাচারী, যারা অন্যায় করছে, যারা শোষক গোষ্ঠী, যারা কি করছে? মালিক হয়ে শ্রমিকের উপরে অত্যাচার চালাচ্ছে, যারা ধনী হয়ে গরিবের উপরে তাদের নিপীড়ন চালাচ্ছে, ন্যায্য অধিকার পাচ্ছে না, মানুষে মানুষকে ঘৃণা করছে, সমাজের প্রতিটা বিষয়ে প্রতিটা অসাম্য বৈষম্য সাম্প্রদায়িকতা এসব কিছুর বিরুদ্ধে কবি রুখে দাঁড়িয়েছেন বলেই কিন্তু সবার কাছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবি যে শুধু ভারতবর্ষের পরাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাই নয়, কবি যে শুধু বাঙালির পক্ষে তার জয়গান গেয়েছেন, বাঙালির স্বাধীনতার জন্য প্রাণপণ ঝাঁপিয়ে পড়েছেন তাই নয়, বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো দেশে যখনই কোনো জাগরণ ঘটেছে তখনই কবি তাদের জয়গান গেয়েছেন, উল্লাস করেছেন। তার কারণ কবি কাজী নজরুল ইসলাম মানুষকে ভালোবাসেন, আর মানুষকে ভালোবাসেন বলেই কিন্তু তার এই ক্ষোভ, তার এই বিদ্রোহ। ভালোবাসা না থাকলে কিন্তু কখনো ক্ষোভ তৈরি হতে পারে না। কবি নিজেই বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য। কি বলছেন দেখো, তোমরা হয়তো ভাবো যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু উনি বিদ্রোহী, তার কথার ভিতরে শুধু আমরা কি দেখি? আগুন ঝরে পড়ছে, অগ্নি ঝরা কণ্ঠস্বর, বজ্র কণ্ঠ, ভালোবাসা প্রেম আবেগ অনুভূতি বোধ হয় তার মধ্যে নেই, একদম ঠিক নয়। কবি নিজেই বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ তূর্য। এই যে বাঁশরি কি? ভালোবাসা বা প্রেম, তার এক হাতে হচ্ছে প্রেম আর হাতে হচ্ছে রণতূর্য, মানে যুদ্ধের দামামা, তার মানে বিদ্রোহ, তার মানে ক্ষোভ। মানুষকে ভালোবাসেন বলেই তিনি বিদ্রোহী হতে পেরেছেন। এই হলো
সমসাময়িক প্রেক্ষাপট এবং কবির মানসিকতা। এখন আসো আমরা কবিতায় চলে যাই। এবার আসো আমরা বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করি। বিদ্রোহী কবিতা কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা। 1922 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষের দিকে বিজলি পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হয়। আর অগ্নিবীণা কাব্যগ্রন্থে কবিতাটি সংকলিত হয়। বাংলা কবিতায় শুধু নয়, বাংলা সামাজিক রাজনৈতিক জীবনেও এই কবিতাটি পৌরুষের এবং জাগরণের মূল মন্ত্ররূপে উচ্চারিত হয়। এই বিদ্রোহী কবিতাটা যখন তোমরা পড়বে তখন দেখতে পাবে যে বিদ্রোহী কবিতাটি উত্তম পুরুষের জবানিতে এটা বর্ণনা করা হয়েছে। উত্তম পুরুষ কি? তোমরা নিশ্চয়ই বাংলা ব্যাকরণে পড়েছ, পুরুষ তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা, মধ্যম পুরুষ তুমি তোমরা, আর নাম পুরুষ পৃথিবীর সব, সে যে তিনি রহিম করিম ইত্যাদি। যাই হোক, সে উত্তম পুরুষের জবানিতে এই কবিতাটি বর্ণিত। এই আমি সর্বনামটি এই কবিতায় ব্যবহৃত হয়েছে 141 বার। অনেক সময় আমরা দেখি যে একটি শব্দ বারবার যখন উচ্চারিত হয় তাতে কি হয়, আমাদের ভালো লাগে না, শুনতে খারাপ লাগে, ছন্দ পতন ঘটে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বিদ্রোহী কবিতায় এই আমি শব্দটি এতবার উচ্চারিত হওয়ার পরেও কারো খারাপ লাগছে না, বরঞ্চ এই আমি শব্দটি বা আমি সর্বনামটি নানা ব্যঞ্জনায় ব্যঞ্জিত হয়ে আর নানা অর্থ বহন করে কবিতাটিকে আরো সমৃদ্ধ করেছে। এই আমি সর্বনামটি নানা উপমা এবং প্রতীকের মাধ্যমে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতায় তুলে ধরেছেন। উপমা বুঝো তো? উপমা হচ্ছে তুলনা, কোনো কিছুর সাথে তুলনা করা। এই উপমা এবং প্রতীক উনি যে সংগ্রহ করেছেন বা নিয়েছেন কোথা থেকে, কখনো পুরাণ থেকে, কখনো প্রকৃতি থেকে, কখনো বা জীবন থেকে। প্রকৃতি তো বুঝো, জীবন থেকে নেওয়া সেটাও বুঝতে পারছো, কিন্তু পুরাণ কি? পুরাণ হচ্ছে প্রাচীন কাল থেকে প্রচলিত কাহিনী নিয়ে যেসব কাহিনী কাব্য রচিত হয়েছে সেগুলোকেই বলা হয় পুরাণ। কবি সেই পুরাণ থেকে, প্রকৃতি থেকে, জীবন থেকে উপমা প্রতীক সংগ্রহ করে আমি শব্দটাকে সমৃদ্ধ করেছে। আর এই উপমা প্রতীকের জন্য কবিকে কোথায় যেতে হয়েছে? স্বর্গ, মর্ত, পাতাল, বর্তমান এবং অতীত মন্থন করে বেড়া। আর এই উপমা প্রতীক সংগ্রহ করতে কবিকে স্বর্গ, মর্ত, পাতাল, বর্তমান, অতীত সবকিছু মন্থন করে বেড়াতে হয়েছে। আর তাই আমি শব্দটি হয়ে উঠেছে অত্যন্ত শক্তিশালী, নির্ভীক এবং বীরত্বের প্রতীক হয়ে। এই বিদ্রোহী কবিতাটি কবির আত্মপ্রত্যয়ের, আত্মবিশ্বাসের এবং আত্মজাগরণের বহিঃপ্রকাশ। এই পৃথিবী থেকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এই সবকিছু দূরীকরণের সংকল্প অত্যন্ত বজ্র কণ্ঠে ঘোষিত হয়েছে তার এই বিদ্রোহী কবিতায়। এখন আসো আমরা কবিতাটা নিয়ে একটু আলোচনা করি, সরাসরি কবিতা চলে যাই। আর এই কবিতাটা আমি তোমাদের কবিতাটা আবৃত্তি করার আগে আমি তোমাদের অনুরোধ করব যে এই কবিতাটা যখন পড়বে তখন বুঝে শুনে পড়বে, যে কোনো কবিতাই, কারণ কবিতার ভাব যা কবি কি বুঝাতে যাচ্ছেন তোমার আবৃত্তি করার স্টাইলটা কিন্তু সেরকম হওয়া উচিত। এখন ধরো
তুমি একটা রোমান্টিক কবিতা করছো, একটা প্রেমের কবিতা বা ভালোবাসার কবিতা করছো, সেটা যদি উচ্চ কণ্ঠে তুমি খুব জোরালো ভাবে হইচই করে আবৃত্তি করো, তাহলে কিন্তু সেই রোমান্টিকতার আবেগ অনুভূতিটা কিন্তু থাকবে না। তাহলে কি খারাপ লাগবে? পড়তে ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না। আবার এই বিদ্রোহী কবিতাটার কথা যদি বলি, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানে কবি অত্যন্ত বীরত্বের সাথে নির্ভীক চিত্তে সত্যের ন্যায়ের জয়গান গিয়েছেন। এই কবিতাটা কিন্তু সেভাবেই পড়তে হবে। হ্যাঁ, এই জন্য আমি এই কবিতাটা আগে তো আগে একটু আবৃত্তি করি। তার আগে এই বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এই বিদ্রোহী কবিতাটা প্রকাশ পায় কত সালে? 1922 সালে, যখন কবির বয়স 22 বছর, তখন তিনি এই বিদ্রোহী কবিতাটা রচনা করেন। এই তরুণ কবির পক্ষে এত সুন্দর কবিতা সত্যি বিস্ময়কর। এবং ওই কবিতাটি তার অগ্নিবীণা কাব্যে সংকলিত হয়। আমার হাতে সেই বইটি কিন্তু রয়েছে, এই দেখো, অগ্নিবীণা কাব্য। হ্যাঁ, তোমাদের কিন্তু এগুলো পরীক্ষা আসবে, সচেতন ভাবে এগুলো মনে রাখার চেষ্টা করবে। এখন আসাম কবিতার প্রথম স্তবকটা একটু আবৃত্তি করি, তারপরে আমি তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দিব। বিদ্রোহী, কবি কাজী নজরুল ইসলাম। বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুদ বিশ্ব বিধাত্রী, বলবীর চির উন্নত মামসীর। খেয়াল করেছো নিশ্চয়ই প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত? এখন আসো আমরা লাইন বাই লাইন তুলে ধরছি। বলবীর বল উন্নত মামসীর, কি বলছে? হে বীর বলো, কে বীর? কবি নিজেই বলছেন যে উন্নত মম শির, আমার শির মানে মাথা, আমার মাথা সবসময় ছিল উন্নত। শির নিহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রি, যে দেখো ওই যে বিশাল হিমালয় পর্বত, সেই শীর্ষে হিমালয় পর্বতের যে শিখর, সেই শিখরও আমার মাথার কাছে নত হয়ে আছে। এ দ্বারা কবি কি বুঝাচ্ছেন? যে যারা ন্যায়ের পথে চলে, যারা সত্যের পূজারী, তারা কখনো অন্যায়ের কাছে তারা কখনো মাথা নত করতে জানে না, কারণ তাদের ভিতরে কোনো দুর্বলতা থাকে না। দুর্বলতা নেই বলেই তারা সব সময় উন্নত শির নিয়ে জীবনে চলাফেরা করে। কবি সেই চির নির্ভীক চিত্তের বহিঃপ্রকাশ ঘটেছে, সেই বীরত্বের বহিঃপ্রকাশ ঘটেছে তার এই কবিতায়। আমি ছিল দুর্দম দুর্বিনীত নিঃশংস, দুর্দম মানে দুরন্ত, দুর্বিনীত আমি নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস। কবি নিজেকে কিসের সাথে তুলনা করছেন? আমি কিন্তু শুরুতেই বলেছি যে এই আমি সর্বনামটি অনেক অনেক উপমা এবং প্রতীকের ব্যঞ্জনা এখানে কবি তুলে ধরেছেন, অনেক অনেক অর্থ প্রকাশ করেছেন, অর্থ বহন করছে এই শব্দগুলোর মাধ্যমে। হ্যাঁ, এবং এই শব্দগুলো বা এই উপমা এবং প্রতীকগুলো কোথা থেকে নিয়েছেন? পুরাণ, প্রকৃতি এবং জীবন থেকে, তাও কিন্তু তোমাদের বলেছিলাম। এই দেখো, আমি দুর্দম চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, যে আমি দুরন্ত, আমাকে কেউ রুখে দাঁড়াতে পারবে না, আমার সামনে কোনো অন্যায় কোনো শোষক গোষ্ঠী তা যত শক্তিশালী হোক না কেন আমার সামনে এসে দাঁড়াতে পারবে না। আমি মহাপ্রলয়ের আমি নটরাজ,
আমি প্রলয় ঘটাবো, আমি নটরাজ। নটরাজ কে? এখানে কিন্তু পুরাণ এসেছে। পুরাণ কেন? আমরা আমরা জানি যে হিন্দু ধর্মে এই মহাদেব, মহাদেবকে সবাই তোমরা হয়তো জানো, মহাদেব শিব, শিবকে নটরাজ বলা হয়। তার কারণ শিব যখন রেগে যায় এবং সে তাণ্ডব নৃত্য করে, তাহলে পৃথিবী তার নাচে তালে তাণ্ডব নৃত্যের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায় বা ধ্বংস হয়ে যাবে। কবি কি বলছে? আমি সেই নটরাজের মতো শক্তিশালী, আমি কি করব? নটরাজের মতো শক্তি নিয়ে এই পৃথিবী সকল অন্যায় অবিচার আমি ধ্বংস করে দিব। আমি সাইক্লোন, আমি ধ্বংস, বুঝছে? আমি সাইক্লোন, আমি সাইক্লোনের মতো। সাইক্লোন কি? মহাশক্তিশালী, তাই না? যখন সাইক্লোন হয় তখন কি সামনে যা পড়ে সবকিছু ভেঙে চুরে চুরমার করে ভাসিয়ে নিয়ে যায়। কবি ঠিক একই ভাবে সাইক্লোনের শক্তি নিয়ে কি করতে চান? এই পৃথিবী থেকে সকল অন্যায় অবিচার ধ্বংস করে নূতন নূতন পৃথিবী অথবা নূতন সমাজ করতে চাচ্ছেন। আমি দুর্বার, আমি ভেঙে করি চুরমার, আমি দুর্বার, দুর্বার গতিতে আমি সবকিছু ভেঙে চুরমার করে দিব। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধনে যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি অনিয়ম, কি বলছে? আমি অনিয়ম, এই যে সমাজের সেই বাধা ধরা নিয়ম কানুন আইন যা মানুষের কখনো হিতকর নয়, মানুষের ভালো করে না, সে আইনকে কবি ধিক্কার জানিয়েছেন যে সে আইনকে উনি ভেঙে ফেলবেন, যে আইন মানুষের পক্ষে নয়, যে আইন শুধু শোষক গোষ্ঠী করে থাকে। কিন্তু সাধারণ মানুষ যে আইনের কারণে কি হচ্ছে? নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সে আইনকে কবি ধিক্কার জানাচ্ছেন, সে আইন উনি ভেঙে ফেলতে চান। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ভরা তরি করি ভরা ডুবি, ভরা তরি করি ভরা ডুবি, কি বলছে? আমি তরি ডুবিয়ে দিব। তার কারণ আমি টর্পেডো, টর্পেডো হচ্ছে একটা অস্ত্র, যুদ্ধাস্ত্র, যে ধ্বংস করে দেয়, সেই টর্পেডোর মতো শক্তি নিয়ে সবকিছু ধ্বংস করে দেব। আমি ভীম ভাসমান মাইন। মাইন কি? যে তোমরা নিশ্চয়ই দেখেছো কখনো, মানে হয়তো ছবি টুবিতে দেখেছো, সরাসরি হয়তো দেখা সম্ভব হয়নি কখনো, যে মাইন পুঁতে রাখে, মাটিতে পুঁতে রাখে, এবং সেই মাইন দিয়ে একটা বিস্ফোরক, হ্যাঁ, যখন ওটার উপর দিয়ে কিছু যায় বিস্ফোরণ ঘটে সবকিছু তছনছ হয়ে যায়। কবি কি বলছে? কখনো সাইক্লোনের সাথে নিজেকে তুলনা করছেন, কখনো নটরাজ শিবের সাথে তুলনা করছেন, আবার কখনো কি করছেন, টর্পেডো বা মাইনের সাথে নিজেকে তুলনা করছেন, যে সমাজে সেই অন্যায় অবিচার সবকিছু তছনছ করে ভেঙে চুরমার করে দিবেন। আমি ধৈর্যটি, আমি এলো কিসে ঝড় অকাল বৈশাখী। ধৈর্যটি, ধৈর্যটিও কিন্তু মহাদেবকে বলা হয়। তার কারণ তোমার মহাদেবের মানে ধূম্ররূপ, মহাদেবের যে কেশ রয়েছে সেই কেশ মানে সেখান থেকে কখন যদি ধূম্র মানে ধোয়া বের হলে টোটাল গোটা পৃথিবী ছেয়ে যায়। কবি কি বলছেন? সেই মহাদেবের মতোই আমি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ব। হ্যাঁ, ধোয়ার মতো ছড়িয়ে পড়ে কি করবে? পৃথিবীর সবকিছু অন্যায় অবিচার ধ্বংস করে দিবে। হ্যাঁ, এলো কিসে ঝড়, আমি এলো কিসে ঝড় অকাল বৈশাখী। এলো কেশে ঝড়, এলো কেশ, এলানো কেশ, কালো চুল, ধবধবে কালো চুল, চুলের সাথে তুলনা করা হচ্ছে কালবৈশাখী ঝড়ে, সে কালো মিছমিছে মেঘের সাথে। কালবৈশাখী ঝড় যখন আসে তখন গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়, এবং সেই শক্তি নিয়ে এই কি করে ঝড় তোমার পৃথিবীর উপরে ঝাঁপিয়ে পড়ে। কবি ঠিক সে কালবৈশাখী ঝড়ের মতো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুর বিশ্ব বিধাত্রী। আমি বিদ্রোহী, আমাকে কেউ হার মানাতে পারবে না, আমাকে কেউ কোনো কিছুর কাছে নতি স্বীকার করতে পারবে না বা নত করতে পারবে না। আমি হচ্ছি বিশ্ব বিধাত্রী, সুর মানে পুত্র, এই গোটা পৃথিবী বা বসুন্ধরার আমি পুত্র, অতএব এই বসুন্ধরার রক্ষার দায়িত্ব আমার, আমি নির্ভীকচিত্ত। হ্যাঁ, বলবীর চির উন্নত মমশী, যে বলবীর
যে আমার শির ছিল উন্নত বীর কখনো কারো কাছে মাথা নোয়ায় না। এই কবি কাজী নজরুল ইসলামের এই যে বজ্রকণ্ঠে ঘোষণা, কিসের বিরুদ্ধে? বারবার আমি সে কথাটা বলছি, অন্যায়, অবিচার, নির্যাতন, তারপরে তোমার সাম্প্রদায়িকতা, ধর্মীয় গোড়ামি, কুসংস্কার এবং তৎকালীন সেই ঔপনিবেশিক শোষক গোষ্ঠীর বিরুদ্ধে তার এই সোচ্চার কণ্ঠ। বারবার কবি বজ্র নির্ঘোষে ঘোষণা করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। এই বিদ্রোহ কবিতা তারই বহিঃপ্রকাশ। আমি যতটুকু তুলে ধরলাম, তোমরা বাসায় ভালো করে একটু খেয়াল করবে, কবিতাটা প্রতিটা লাইন বাই লাইন তোমরা পড়বে এবং কবি পরিচিতি পাশাপাশি পাঠ পরিচিতি। এবং আমি আরো একটু বলবো যে এই কবিতার যে টিকাগুলো রয়েছে, টিকাগুলো ভালো করে তোমরা পড়বে। যদি তুমি এই পাঠ পরিচিতি, কবি পরিচিতি, তোমার কবিতা এবং টিকা, এই কয়টা জিনিস ভালো করে পড়ো, তাহলে দেখবে কোনো কিছু দরকার, কোনো গাইড না, কোনো কিছু না। তোমার যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসুক, যেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসুক না কেন, যত অভিন্ন তত্ত্ব থেকে আসুক, তুমি অবশ্যই অ্যান্সার দিতে পারবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। তো বাসায় বসে, যেহেতু হাতে প্রচুর সময় আছে, তোমরা বাসায় বসে কবিতাটা পড়বে। আমি আগামী ক্লাসে পুরো কবিতাটা শেষ করে দিব, একটা ক্লাসে শেষ করা সম্ভব না, আগামী ক্লাসে কবিতাটা শেষ করে দিব, তার আগে বাসায় তোমরা কবিতাটা কিন্তু পড়ে ফেলবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার জন্য আমার শুভকামনা রইল, আর অনুরোধ করব খুব সাবধানে থাকবে, কারণ করোনা মহামারী এই শীতকালে অনেকটাই বেড়ে যাচ্ছে এবং এটাই বেড়ে যাওয়ারই কথা আগে থেকে সবাই অনুমান করছিলেন। তো ওই কারণে আমি বলবো, তোমরা খুব সাবধানে চলাফেরা করবে, বাইরে একেবারেই বের হবে না, খুব প্রয়োজন না হলে বাইরে একেবারেই তোমরা যাবে না, আর যদি যেতেই হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো স্বাস্থ্যবিধি মেনে তারপরে বাইরে বের হবে। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।